নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় নতুন পর্বে আপনাদের সকলকে এসে স্বাগতাম বন্ধুরা শনি গ্রহ এই গ্রহটার নাম শুনলেই প্রথমেই আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে নৈরাশ্যতা হতাশা দুঃখ অনেক সময় এই গ্রহটার কারণেই আমরা জীবনের অনেক ক্ষেত্রে সাফল্য লাভই করতে পারি না বাধা বিঘ্ন আসতেই থাকে বিশেষ করে যদি শনির দশ অন্তর্দশা শনির সাড়ে সাতি বা ঢাইয়া চলে তাহলে তো কথাই নেই দর্শক বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব এমন একটা সহজ টোটকা উপায় যার ফলে শনিগ্রহ সংক্রান্ত কোনো একটা কারণে যদি আপনাদের অর্থনৈতিক পথে বাধা সৃষ্টি হয় অর্থাৎ চাকরি বাকরি পেতে সমস্যা হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করুন এবং আপনাদের সহজেই এই ক্রিয়ার ফলে অর্থনৈতিক বাধা দূরীভূত হবে কারণ আপনারা দেখছেন সহজ ভাষা ধর্মকথা যেখানে জটিল সমস্যার সহজ সমাধান তুলে ধরা হয় দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা যে কথাটা বলছিলাম শনি গ্রহ গ্রহ হচ্ছে স্লো মুভমেন্ট করা একটা গ্রহ স্লো মুভমেন্ট অর্থাৎ ধীরে চলা একটা গ্রহ যার ফলে আমাদের অর্থনৈতিক গতি অনেক সময় স্তব্ধ হয়ে যায় এই গ্রহটা যখন আমাদের দশা অন্তর্দশার মধ্যে আসে বা তার প্রিয়ড চলে গোচরে আমাদের কোনো একটা ভালো ঘরকে যখন এই গ্রহটা দেখে এর বিভিন্ন রকম জ্যোতিষগত ব্যাখ্যা আছে আমি আজকে সেই জ্যোতিষগত ব্যাখ্যায় ঢুকবো না তার কারণ অনেকেই আপনাদের পক্ষে সেটা বোঝা সম্ভব না তার কারণ আপনারা এই বিষয়ে অনেকে হয়তো এক্সপার্ট একটা স্বাভাবিক ব্যাপার যারা এই বিষয়ে এক্সপার্ট তারা তো আমার থেকে অনেক বেটার জানবেন কিন্তু আমি বলছি সাধারণ মানুষের কথা আমরা যারা এতটা অন্তত বুঝি না কিন্তু চাই যে আমাদের যেভাবেই হোক অত্যন্ত সহজ উপায়ে যেন নিস্তার পেতে পারি কোনোভাবে যেন আমাদের অর্থনৈতিক ডিস্টার্ব না হয় আমরা একটা সমৃদ্ধশালী জীবন পাই যে কাজটা আমরা করছি সেই কাজের ফল যেন আমরা পাই আমাদের অর্থের যোগানটা যেন সঠিক থাকে যেন কোনোভাবেই অর্থনৈতিক গতিটা স্তব্ধ না হয়ে যায় একটা ভালো চাকরি করছিলাম হঠাৎ করেই চাকরিটা চলে গেল বা চাকরির চেষ্টা করছি ভালো সেল হচ্ছে কিন্তু তার ফলে যে বেনিফিটটা আমার পাওয়ার কথা সেই বেনিফিটটা আমি পাচ্ছি না অন্য কেউ তার লাভ নিয়ে চলে যাচ্ছে বা ব্যবসা করছি কিন্তু ব্যবসাটা বড় করতে পারছি না যতটা রোজগার হওয়ার কথা সেই রোজগার হচ্ছে না বা আমরা রোজগার করে যেটা সঞ্চয় করার কথা সেই সঞ্চয় হচ্ছে না অর্থ জলের মতন বেরিয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে অর্থাৎ যে কোনোভাবেই আপনার অর্থনৈতিক দিকে সমস্যা হচ্ছে টাকা রোজগারের সমস্যা টাকা সঞ্চয়ের সমস্যা বিশেষ করে দু সাল এই সালটাকে বলা হচ্ছে শনির বছর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে দাদা এই বছর তো শনির বছর তাহলে আমাদের তো এমনিতেই একটা সমস্যা চলছে সাড়ে সাতই চলছে ঢাইয়া চলছে শনি নিয়ে এমনি আমরা নানারকম সমস্যার মধ্যে আছি তাহলে কি আরও আমরা সমস্যায় পড়ে যাব না তাহলে তো আরও আমাদের গতি স্তব্ধ হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে তো আমরা আরও পিছিয়ে পড়ব তাহলে আমাদের কি উপায় আছে কী করণীয় আছে দর্শক বন্ধুরা তাদের সমস্ত দুঃখ কষ্ট এই যে দুশ্চিন্তা সেটা নিরাসন করার জন্যই কিন্তু আজকের পর্বের উপস্থাপনা কি করতে হবে আপনাদের বন্ধুরা এই ক্ষেত্রে অত্যন্ত সহজেই আপনারা এই সংক্রান্ত ডিস্টার্ব থেকে নিষ্কৃতি পেতে পারেন যদি প্রথমেই যেটা বলবো সৎ পথে রোজগারের চেষ্টা করেন নিজেদের মধ্যে সততা বজায় রাখেন কখনোই অন্যায় পথে যাবেন না প্রথমেই যেটা করতে হবে সৎ পথে রোজগার করার চেষ্টা পরিশ্রমের বিকল্প কিছু নেই শনি সবসময় শনিগ্রহের পরিশ্রম শনিগ্রহ সবসময় পছন্দ করে থাকেন গ্রহরা শনিদেব তাহলে সবসময় আপনাদের চেষ্টা সততা এবং পরিশ্রমের মধ্যে জীবন অতিবাহিত করতে হবে এটা প্রথমেই মাথায় ঢুকে নিন দ্বিতীয় যে বিষয়টা বলবো শ্রদ্ধাশীল হতে হবে গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বয়স্ক মানুষদের প্রতি এবং তাদের প্রতি অবশ্যই দায়বদ্ধতা রাখবেন তাদের যতটা পারা যায় যেভাবেই হোক সাহায্য করার চেষ্টা করতে হবে এবং এটার সাথে সাথে আমি যে টোটকাটি বলছি সেই টোটকাটি অ্যাপ্লাই করতে হবে টোটকাটি কি এই টোটকাটি করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাদা সর্ষে এবং নুন এই দুটো দ্রব্য শুধুমাত্র লাগবে কি করতে হবে শনিবার দিন আপনারা বাঁ হাতে কিছুটা পরিমাণের সাদা সর্ষে নেবেন একটু একটু করে তিনবার নেবেন বাঁ হাতে অল্প পরিমাণে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাকেই বলেন একটু করে নেবেন নিয়ে এইভাবে তিনবার সর্ষেটা বাঁ হাতে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা একটুখানি নুন খাওয়ার নুন যেটা বাড়িতে আপনারা খান সেই নুনই খাদ্য লবণ আপনারা একটুখানি ওর মধ্যে দেবেন তাহলে দুটো জিনিস বললাম তিনবার সাদা সর্ষে এবং একবার একটু নুন দেবেন ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ এই যে তর্জনী আঙুল সেটা ওইটার মধ্যে ওই বাঁ হাতের মধ্যে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বাঁ হাতে এইভাবে টাচ করবেন এইভাবে টাচ করবেন ওই দ্রব্যগুলোর উপরে টাচ করবেন করে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বার জপ করবেন ওং হ্রিং শ্রিয়ে নামাহা ওং হ্রিং শ্রিয়ে নামাহা ওং হ্রিং শ্রিয়ে নামাহা এই মন্ত্রটা এগারো বার বলবেন এইভাবে বলা হয়ে গেল এই যে দ্রব্যটা অর্থাৎ ওই যে হলুদ সর্ষে এবং নুনটা কোনো গাছের গোড়ায় বাড়িতেই থাকা কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন এইভাবে পরপর সাতটা শনিবার আপনাদের করতে হবে এবং এই সাতটা শনিবারই আপনাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো তামসিক আহার নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না সাত্বিকতা বজায় রাখতে হবে এই সাতটা শনিবার পরপর সাতটা শনিবার করতে হবে যদি এই সাতটা শনিবারের মাঝে কোনো গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু আবার প্রথম থেকেই আপনাদের গুণে সাতটা শনিবার করতে হবে মহিলারা যদি করেন তাহলে আপনাদের যদি বাধা পড়ে তাহলে কোনো সমস্যা নেই মনে করুন তিনটে করেছেন তারপরে বাধা এসছে তারপরে আবার আপনাদের করতে হবে তাহলে পরে আবার যখন শুরু করবেন তখন আপনাদের চার নম্বর থেকেই গুণা শুরু করবেন কোনো রকমভাবে এটাকে গ্যাপ ধরা হবে না শুধু ওই দিনগুলো করবেন না এইভাবে আপনারা টোটাল সাতটা শনিবার কমপ্লিট করবেন দেখবেন আপনাদের জীবন থেকে শনিগ্রহ সংক্রান্ত কোনো ডিস্টার্ব যদি থাকে জন্ম ছকে শনিগ্রহ ডিস্টার্ব আছে শনি সাড়ে চারই চলছে ঢাইয়া চলছে কোনোভাবে শনিগ্রহের প্রভাব আপনাদের ধনস্থানে এসে গেছে কর্মস্থানে এসে গেছে তার ফলে আপনাদের ডিস্টার্ব হচ্ছে ধনস্থানে এসে গেলে যে ডিস্টার্ব তার কথা নেই কিন্তু এসে গিয়ে আপনাদের ডিস্টার্ব করছে এইরকম যদি রকম কম্বিনেশন হয়ে থাকে তাহলে আপনারা এই টোটকা অ্যাপ্লাই করুন আপনাদের শনিগ্রহ সংক্রান্ত বাধার ফলে যে কর্মে হানি বা অর্থনৈতিক ডিস্টারবেন্স সেটা কিন্তু এর ফলে অবশ্যই অবশ্যই কাটবে শর্ত একটাই বিশ্বাস এবং ভক্তি সহযোগে টোটকা করবেন যদি মনে বিশ্বাস এবং ভক্তি না থাকে তাহলে টোটকা করার কোনো প্রয়োজন নেই আমি যেটা বলি মনে বিশ্বাস আস্থা এবং ভক্তি নিয়ে টোটকা করলে অবশ্যই সেটা কার্যকরী হবেই হবে এবং আমার বলা যে টোটকা সেগুলো প্রত্যেকটাই পরীক্ষিত এবং আগে বহু লোকের উপকার পেয়েছে এই বিশ্বাস মনে অবশ্যই রাখবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে আপনাদের সামনে আমি বোঝাতে সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন আর আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার